ওকে, তো যেটা বলতেছিলাম, তারপর যেটা পাবেন সেটা হচ্ছে থিম ইজি অনলাইন শপ। ইজি অনলাইন শপ মানে হচ্ছে ফ্রন্ট প্যানেলটা, ঠিক আছে, বা কাস্টমার প্যানেল যেটা আমি একটু আগে আপনাকে দেখাইছিলাম, ওইটাই ওইটাই আপনার থিম ইজি অনলাইন শপ। আর আর এই থিম ইজি অনলাইন শপের আরেকটা, আচ্ছা আরেকটা যদি আপনি দেখতে চান, আপনাকে জাস্ট আইডিয়া দিই, এই পেজের নিচে আসলেই আমাদের যে ডেমো সাইট গুলো দেওয়া আছে, এখানে আমাদের ক্লায়েন্ট যে কোনো সাইট ওপেন করেন আর যাই আপনি দেখতে পারেন। এখানে ক্লিক করার পর আপনি যা দেখবেন সব থিম ইজি অনলাইন থিমের অংশ, ঠিক আছে, বা পার্ট। তো আই থিঙ্ক বুঝতে পারছেন, এটা আমি ডিটেল দেখলাম না, কারণ এই ভিডিওর মধ্যে আমি এই জিনিসটা শেষ করতে চাচ্ছি, সো টাইম খুব কম, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি আপনাকে। আচ্ছা, তারপর গেল এইটা থিম, আচ্ছা থিম ইজি অনলাইন শপ। আর থিম ইজি এর সঙ্গে আরেকটা আপনি একটা বাস এক্সট্রা বেনিফিট পাবেন বা ফিচার পাবেন, সেটা হচ্ছে এটার আন্ডারে অনেকগুলো হেডার ফুটার প্রোডাক্ট বক্স, মাল্টি মাল্টি হেডার মাল্টি ফুটার মাল্টি প্রোডাক্ট বক্স মাল্টি প্রোডাক্ট ল্যান্ডিং পেজের স্টাইল আছে। মানে হচ্ছে আপনার যে কোনো স্টাইল, যে কোনো প্রোডাক্ট বক্সের স্টাইল ভালো লাগে, ওইটা আপনি মাউস ক্লিক করে এক করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, হেডার স্টাইল চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্ট ল্যান্ডিং পেজের স্টাইল এক ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আসবে এটার মধ্যে, যে আপডেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। যাই হোক, একটা আইডিয়া দিলাম। দেন হচ্ছে থিম ইজি অনলাইন শপ কাস্টমাইজার ম্যানেজার পাবেন, কাস্টমাইজার পাবেন, যেটার মাধ্যমে যেই থিম ইজি অনলাইন শপটা আছে এইটাকে আপনি ম্যানেজ করবেন কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া। যেমন ধরেন এই থিম ইজি অনলাইন শপে স্লাইডার আছে, চলেন আমি আপনাকে একটু দেখাই। যেমন ধরেন এই থিম ইজি অনলাইন শপ একটা জাস্ট আইডিয়া দিই, আচ্ছা ধরেন এই থিম ইজি অনলাইন শপে স্লাইডার আছে, এই যে স্লাইডার গুলো স্লাইড হচ্ছে, এই স্লাইডার গুলো আপনি চেঞ্জ করবেন কোথা থেকে, এই যে আপনার যে থিম থিম কাস্টমাইজার আছে এখান থেকে আপনি জাস্ট মাউস ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার, ঠিক আছে, এই জিনিসগুলা কই থিম ইজি অনলাইন শপ কাস্টমাইজার। ওকে, তারপরে ধরেন এই যে কালার যদি আপনি চেঞ্জ করতে চান, আপনার লোগো চেঞ্জ করতে চান, সেটা আপনি এই থিম কাস্টমাইজারের মাধ্যমে করতে পারবেন। দেন হচ্ছে আপনি আরো অনেক কিছু করতে পারেন। আচ্ছা ধরেন এই যে হেডারের যে স্টাইলটা আছে সার্চ বক্স, এই স্টাইল যদি আপনি চেঞ্জ করতে চান এটা করতে পারবেন। আপনার যে ফুটার আছে, ফুটারের যে স্টাইল আছে এটা চেঞ্জ করতে চান, এটা আপনি করতে পারবেন এর মাধ্যমে, এই থিম ইজি থিম কাস্টমাইজারের মাধ্যমে। দেন হচ্ছে আপনার এই যে প্রোডাক্টের বক্সের যে স্টাইল আছে এই বক্সের স্টাইল চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে এখানে ক্লিক করলে যে ল্যান্ডিং পেজে ল্যান্ড হইতেছে এই ল্যান্ডিং পেজের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে একটা জিনিসের স্টাইল চেঞ্জ করতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে। সো এটি আই থিঙ্ক আমি এখন দেখানোর তো সম্ভব না, অনেক টাইম লাগবে, আমি জাস্ট একটা আইডিয়া দিতেছি আপনাকে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক টিউটোরিয়াল আছে, ভিডিও আছে, এগুলো যদি দেখেন তাহলে আই থিঙ্ক এই জিনিসগুলো দেখতে পারবেন। সো ওকে, তারপরে গেল হচ্ছে বাল্ক ইনভয়েস প্রিন্ট, মানে যেটা বলছিলাম একসাথে অনেকগুলো ইনভয়েস প্রিন্ট। যেমন হচ্ছে আপনার যদি ধরেন সারাদিনে 50টা অর্ডার প্লেস হলো, কনফার্ম হলো, আর একটা একটা যদি আপনি দিন শেষে সন্ধ্যা দিয়ে প্রিন্ট করতে চান অনেক টাইম লাগবে। সো তখন আপনি একবারে মার্ক করে এক ক্লিক করবেন, 50টা একসাথে প্রিন্ট হয়ে যাবে, একটা পর একটা প্রিন্ট হইতে আর হইতে থাকবে, বেরোতে হবে, এতে করে অনেক টাইম সেভ এবং শ্রম বাঁচবে। দেন হচ্ছে বাল্ক অর্ডার স্ট্যাটাস আপডেট করতে পারেন, মানে একসাথে একটা একটা করে, মানে ধরেন আপনি একটা অর্ডার কনফার্ম থেকে প্রিন্ট করছেন বা প্যাকেজ করছেন, বা ধরেন আপনার প্যাকেজিং কমপ্লিট আছে এগুলো আপনি শিফটে দিচ্ছেন, সো একটা একটা করে যদি স্ট্যাটাস চেঞ্জ করতে চান অনেক টাইম লাগবে। আপনি যে কোনো স্ট্যাটাস থেকে যে কোনো স্ট্যাটাসে জাস্ট একবারে সবগুলো ধরেন 50টা 100টা মার্ক করে একটা ক্লিক করবেন, সব এক ক্লিকে চেঞ্জ হয়ে যাবে, এতে করে অনেক টাইম সেভ হবে, অনেক সময় বাঁচবে। সো এইভাবে, আর এটা হচ্ছে স্ট্যাটাস বেস অর্ডার প্রসেস করতে পারবেন, যার মাধ্যমে আপনি রিয়েল টাইমে বুঝতে পারবেন নতুনে কয়টা আছে, কনফার্মে কয়টা আছে আপনার, তারপরে হচ্ছে আপনার শিফটে কয়টা আছে, প্যাকেজিং এ কয়টা আছে, এন্ট্রি কয়টা আছে, সব কিছু আপনি রিয়েল টাইম জিনিসগুলো দেখতে পাবেন যখন আপনি স্ট্যাটাস বেস অর্ডার গুলো প্রসেস করবেন। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আপনি স্টেট ফার্স্ট কুরিয়ারে পার্সেল বুকিং এক্সেল ফাইল ডাউনলোড করার জন্য একটা ফিচার পাবেন। যেমন হচ্ছে আপনি ধরেন এইটা অনেক অ্যামেজিং ফিচার, এইটা আপনার অনেক কাজে লাগবে, অনেক টাইম সেভ করবে, ঠিক আছে। যেমন ধরেন আপনি স্টেট ফার্স্টে সারাদিনে 50টা অর্ডার হয়েছে, এখন আপনি বুকিং দিবেন, মানে এন্ট্রি দিবেন বা পিক আপ রিকোয়েস্ট পাঠাবেন। এখন একটা অর্ডার বুকিং দিতে গেলে আপনি কি করেন, একটা একটা কপি করেন, তার ওইখানে নাম এন্ট্রি দেন, ফোন নাম্বার এন্ট্রি দেন, অ্যাড্রেস এন্ট্রি দেন, এইভাবে একটা অর্ডার এন্ট্রি কিন্তু আপনার মিনিমাম 2 মিনিট লাগে, মিনিমাম তো লাগবে 2 মিনিট, বা হ্যাঁ 2 থেকে 3 মিনিট লাগে। তো এখন ধরেন আপনি 50টা অর্ডার অ্যাড করতে গেলে প্রায় 100 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগবে, বা 100টা হলে প্রায় আরো বেশি টাইম লাগতেছে। সো তখন বাট এটার মাধ্যমে আপনার 100টার হোক 500টার হোক মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে এন্ট্রি দিয়ে দিতে পারলাই পারবেন সবগুলো। এটার সিস্টেম হচ্ছে এইরকম, আপনি জাস্ট আপনার ই কমার্স ওয়েবসাইটে একটা অপশন পাবেন যেখানে আপনার যেই অর্ডারগুলো বুকিং দিতে চান মার্ক করবেন, অটো মার্ক আছে, ক্লিক করে জাস্ট একটা ক্লিক করলে এক্সেল ফাইলেই আপনার সবগুলো অর্ডার ডাউনলোড হয়ে যাবে এক্সেল ফাইলে। তো তারপর হচ্ছে কি করবেন, আপনি আপনার স্টেট ফার্স্ট কুরিয়ারের প্যানেলে লগ ইন করলেন, দেন হচ্ছে এক্সেল বাল্ক অপশন, মানে এক্সেল ফাইলের মাধ্যমে বুকিং দেওয়ার একটা অপশন আছে। সো ওইখানে জাস্ট আপনি এক্সেল ফাইল আপলোড করে দেবেন, আপলোড করে দিলে আপনার সবগুলো জিনিস কিন্তু জাস্ট বুকিং হয়ে যাবে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে। আপনাকে এতে করে জাস্ট ভুল এন্ট্রি হবে না, অনেক টাইম সেভ হবে, অনেক সুবিধা হবে। সো এরকমই শুধু স্টেট পাস, নেক্সট স্টেট পাস, পাঠাও, রেডেক্স, তিনটারই ফরম্যাট আছে, আপনার যখন যেটা ভালো লাগে, মানে যখন যেটা সরি ভালো না যেটা প্রয়োজন হয় ওইটার এক্সেল ফাইল ডাউনলোড করবেন। ওকে, সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। আর আপনি ডেমো দেখতে চাইলে আর একটু পড়েন, বা আরো জানতে চাইলে পড়েন ডিটেল, দেন হচ্ছে আপনি আরো ডেমো দেখতে চাইলে নিচে আসেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, মেসেঞ্জারে নক দেন, বা কল দেন, নো প্রবলেম। সো আই থিঙ্ক আপনি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্যাকেজ সম্পর্কে একটা আইডিয়া পাইছেন, আর এইটার যা মূল্য আমরা নিতেছি এই মুহূর্তে এর থেকে অনেক বেশি ভ্যালু পাবেন আই থিঙ্ক বুঝতে পারছেন। আপনি আরেকটু স্টাডি করেন, কোনো প্রশ্ন থাকলে আমাদের বলেন।
তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট।